হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজিআইতে। বন্ধুরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমাদের গাণিতিক সমস্যাটিতে বলা আছে, যদি এ প্লাস আই বি এর কিউবিক রুট সমান এক্স প্লাস আই ওয়াই হয়, তবে দেখাও যে ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই। তাহলে প্রথমে আমাদের গাণিতিক সমস্যায় যে জিনিস দেওয়া আছে, আমরা এখান থেকে এই প্রমাণটি করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে দেখে নিই, আমাদের দেয়া আছে কিউবিক রুট অফ এ প্লাস আই বি সমান এক্স প্লাস আই ওয়াই। আমরা উভয় পক্ষকে যদি ঘন করে দিই, তাহলে আমার এখানে এটা আসবে এ প্লাস আই বি সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর হোল কিউব। এ প্লাস আই বি, আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস হচ্ছে গিয়ে থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এ প্লাস আই বি সমান, তাহলে আমার এটা আসছে হচ্ছে এক্স কিউ প্লাস আই ইন্টু থ্রি এক্স স্কোয়ার ওয়াই, এখানে আসছে হচ্ছে গিয়ে প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে আই স্কোয়ার প্লাস আই কিউব ওয়াই কিউব। তাহলে আমরা এখান থেকে পাই এ প্লাস আই বি সমান এক্স কিউব প্লাস আই থ্রি এক্স স্কোয়ার ওয়াই। আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এই পাশটা হবে হচ্ছে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এবং আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, তাহলে এটা মাইনাস আই অফ ওয়াই কিউব। তাহলে আমরা যদি আই সহ অংশগুলো, মানে কাল্পনিক অংশগুলো একত্রিত এবং হচ্ছে গিয়ে বাস্তব অংশগুলো একত্রিত করি, তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে এ প্লাস আই বি সমান সমান হচ্ছে এক্স কিউ মাইনাস হচ্ছে থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস, আমি যদি এই দুটি থেকে একটি আই কমন নেই, তাহলে আমার এখানে থাকছে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউ। এবার আমরা যদি এই উভয় পক্ষ থেকে বাস্তব অংশ এবং হচ্ছে গিয়ে কাল্পনিক অংশ সমীকৃত করি, তাহলে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই পাচ্ছি যে এ সমান সমান আমার হচ্ছে বাস্তব অংশ, তাহলে এ সমান সমান আমার হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এবং বি সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এবার আমাদেরকে যে জিনিসটি দেখাতে বলা হয়েছিল, এর আমরা হচ্ছে এ এর মান এবং বি এর মান আমরা অলরেডি বের করতে পেরেছি, তাহলে আমরা যদি এখানকার প্রমাণের ডান পক্ষে আসি, আমাদের ডান পক্ষে বলা ছিল ডান পক্ষ সমান এ বাই এক্স প্লাস হচ্ছে বি বাই ওয়াই। তাহলে আমরা এই এ এবং বি এর মান যদি এখানে বসিয়ে দেই, এ এর মান হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস বি এর মান হচ্ছে
থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই। তাহলে উপরে যদি আমরা একটা এক্স কমন নেই তাহলে এখানে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এখান থেকে যদি আমরা একটা ওয়াই কমন নেই তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। এই ওয়াই এই ওয়াই কাটাকাটি চলে যায়, এই এক্স কাটাকাটি চলে যায় এবং আমার এখানে থাকছে হচ্ছে শুধু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যেটাকে যদি আমরা যোগ করি তাহলে আমার এখানে আসবে হচ্ছে গিয়ে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার। আমরা যদি ফোর কমন নেই তাহলে আমার এখানে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যেটা ছিল আমাদের যে জিনিসটা দেখাতে বলা হয়েছিল সমীকরণটি তার বাম পক্ষ, তার মানে এটা সমান সমান আমরা বলতে পারি যে বাম পক্ষ, তার মানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের মান পরস্পর সমান আমরা বলতে পারি। সুতরাং আমাদের হচ্ছে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ আমাদের এই ফোর অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান এ বাই এক্স প্লাস বি বাই ওয়াইয়ের মানের সমান, যেটা আমরা সফলভাবে দেখাতে সক্ষম হলাম। আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ। বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরেকটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমাদের গাণিতিক সমস্যাটিতে বলা আছে যদি কিউবিক রুট অফ এ প্লাস আই বির মান এক্স প্লাস আই ওয়াই হয় তবে প্রমাণ করো যে কিউবিক রুট অফ এ মাইনাস আই বির মান এক্স মাইনাস আই ওয়াই। তাহলে প্রথমে আমাদের দেয়া আছে গাণিতিক সমস্যায় কিউবিক রুট অফ এ মাইনাস এ প্লাস আই বি সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। আমরা প্রথমে এখান থেকে এ এবং বি এর মান বের করার চেষ্টা করি। তাহলে যদি আমরা উভয় পক্ষকে ঘন করে দেই তাহলে আমাদের বাম পক্ষে আসছে এ প্লাস আই বি সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর হোল কিউব। এটা এ প্লাস আই বি, এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এরপর এ প্লাস আই বি, এখানে এক্স কিউব, এটা আসছে আই থ্রি এক্স স্কোয়ার ওয়াই, এখানে আসবে হচ্ছে আই স্কোয়ার, আই স্কোয়ারের মান জানি আমরা হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এবং এখানে আসবে আই কিউ ওয়াই কিউব, আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, তাহলে মাইনাস আই ওয়াই কিউব। আমরা বাস্তব অংশগুলোকে একত্রিত করি এবং হচ্ছে কাল্পনিক অংশগুলো যদি একত্রিত করি তাহলে হচ্ছে গিয়ে আমরা এটা পাই হচ্ছে এ প্লাস আই বি সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস একটি আই কমন নিলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। তাহলে এখন যদি আমরা এই উভয় পক্ষ থেকে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত করি তাহলে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই আমরা পাচ্ছি হচ্ছে এ বাম পাশের বাস্তব অংশ সমান হচ্ছে ডান পাশের বাস্তব অংশ এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এবং বি সমান হচ্ছে বাম পাশের কাল্পনিক অংশ হচ্ছে বি ডান পাশের কাল্পনিক অংশ হচ্ছে গিয়ে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই কিউব।
এখন আমাদের প্রমাণ করতে বলা হয়েছে কিউবিক রুট অফ এ মাইনাস আই বির মান হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আমরা যদি বাম পক্ষে চলে আসি প্রমাণের, বাম পক্ষ সমান সমান ছিল আমাদের কিউবিক রুট অফ এ মাইনাস আই বি। তাহলে আমরা এই এ এবং বি এর মান, এটাকে যদি আমরা এক নং সমীকরণ হিসেবে চিন্তা করি, তাহলে এখান থেকে আমরা হচ্ছে এ এবং বি এর মান এখানে বসিয়ে দিই। তাহলে আমাদের এ এর মান ছিল হচ্ছে গিয়ে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এবং মাইনাস বি এর মান হচ্ছে আই ইন্টু থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই কিউব। এক্স কিউব এটা মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এটাকে যদি আমি গুণ করি তাহলে মাইনাস আই ইন্টু থ্রি এক্স স্কোয়ার ওয়াই, মাইনাসে মাইনাসে আমাদের হচ্ছে প্লাস আই ওয়াই কিউব। আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স কিউব, এটাকে যদি আগে নিয়ে আসি তাহলে এটা মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে আই ওয়াই। আমরা জানি মাইনাস মানে হচ্ছে গিয়ে এটাকে লেখা যাচ্ছে প্লাস থ্রি এক্স ইন্টু হচ্ছে গিয়ে আই ওয়াই এর হোল স্কোয়ার, কারণ আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এই মাইনাসটাকে আমরা হচ্ছে আই স্কোয়ার দ্বারা হচ্ছে রিপ্লেস করছি। এবং এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে মাইনাস অফ আই ওয়াই এর হোল কিউব, কারণ আই কিউবের মান যেহেতু মাইনাস আই, তাহলে এই মাইনাস আই এবং এই মাইনাসে মিলে আমার এটা চলে আসতেছে আই ওয়াই কিউব। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি, এবং আমরা জানি যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মানে হচ্ছে গিয়ে আমার এ মাইনাস বি হোল কিউবের সূত্র, যেখানে আমাদের এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে আমাদের আই ওয়াই। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে এক্স মাইনাস আই ওয়াইয়ের হোল কিউব। তাহলে আমাদের এই কিউবিক রুট আর কিউবে কাটাকাটি চলে যায়, আমার এখানে থাকছে শুধু হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, যেটাই ছিল আমাদের প্রমাণের ডান পক্ষ। তার মানে বন্ধুরা, আমাদের বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান, সেহেতু আমরা বলতে পারি যে আমাদের কিউবিক রুট অফ এ মাইনাস আই বি এর মানটি হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই এর মানের সমান, যেটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে এটা প্রমাণিত। আশা করি এই গাণিতিক সমস্যার সমাধানটিও তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমরা জটিল সংখ্যার আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।